Bésame como si fuera la última vez. Y enséñame ese pasito que no sé. Un besito bien suavecito, bebé. Taki, 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 rumba. Báilame como si fuera la última vez y enséñame ese pasito que no sé. Un besito bien suavecito, bebé. Taki taki, taki taki, rumba. যেদিন প্রথম আমাদের দাদা আমাদের বাসে আসলেন সেদিন আমি অনেক খুশি হয়ে গেছিলাম, যখন আধা ঘন্টার ভিতরে আমার চুলটা ছাটিয়ে দিলেন এবং এই কিছুদিন আগে আমার অসুস্থতার কারণ হলেন, তখন না আমি দাদাকে চিনলাম। কি কি বলতো তুই? এগুলা সবাই মাত্র তুই দাদাকে চিনলি? বাসার চৌকার থেকে দাদাকে সরাতে হবে, যে করেই হোক। বেশি আরাম পাইছে তাই যাইতে চায় না। এতগুলো অঘটন ঘটেছে, আর অঘটন ঘটাতে দিব না। অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। জি ভাইয়া, তোমার কি পরিকল্পনা আছে? দেখোস না কি করি। বাবারে কি করতেছ তোরা? সকাল থেকে কই আসিলি? সকাল থেকে কোনো নাম গন্ধ নাই, কই আসিলি তোরা? দাদা আমরা তো পড়ছিলাম। পড়তেছিলি, ঠিক আছে। এখানে এত গরম কেন? টাঙ্কি পানি কোনো একজন টকবক টকবক করে। হ্যাঁ, আমি গোসল করবো কেমনি? একদম গরমে মনে হচ্ছে আমার, আমি তো একদম সিদ্ধ হয়ে যাবো। আমার জন্য একটা কাজ কর, ওই ফ্রিজে ঠান্ডা পানি আসছিস না, পাঁচ বোতল না ছয় বোতল, ওই বালতি আমার বালতির মধ্যে ঢালি দি, তাহলে আমি একটু গোসলটা করতাম। ফ্রিজের পানি কিভাবে দিব দাদা? ওগুলো তো খাওয়ার জন্য, ওগুলো খাওয়ার পানি কিভাবে মানুষ গোসল করে? আর সব থেকে বড় কথা হচ্ছে, তুমি যদি ঠান্ডা পানি খেয়ে ফেলো, সরি মানে গোসল করে ফেলো, তাহলে আমরা তাহলে কি খাবো? আমাদের তো গরম এখন, সিজনটা বেশি খারাপ, তাহলে আমরা কি খাবো? আই থিঙ্ক দাদা তোমার সন্ধ্যাবেলা গোসল করালেই মানে আর কি ভালো হয়, কারণ সন্ধ্যাবেলা একটু গরমও কমবে আর টাঙ্কির পানিটাও ঠান্ডা হবে। হ্যাঁ, কি বলতেছিস তুই এগুলো? আচ্ছা বাদ দে, বেশি গরম এখন কি করতাম? তোদের তো এসি আছে নতুন 300 কত টাকা দিয়ে, তো এখন এসি টু চালা মানে আমার বেশি গরম লাগতে আছে, পরে সন্ধ্যাবেলা গোসল করবো যায়। দাদা তুমি কি একটা কথা ভুলে গেছ, এসি তো এখন পর্যন্ত সার্ভিসিং করা হয় নাই। কি যে বলস তোরা, তোরা এসি সার্ভিসিং করস নাই? দূর পালাও, কুছ পানি কিনে কুছ খোনা পড়তে হয়। ঠিক আছে বুঝলাম, কিন্তু এসি চালাবো বুঝলাম, কিন্তু মিটারের টাকা? মিটারের টাকা তুমি তো বলতেছ মোটু কাছে, কিন্তু আসলে জানো মিটার চেক করো। আরে তোরা মনে হয় আমাদের এসি চালায় দিয়ে দিবি না? তোমার বুঝি আমাদের উপর বিশ্বাস হয় না? দেখে আসো, তোমাকে আমি এখন মিটার চেক করে দেখাবো, আসো আসো। হ্যাঁ হ্যাঁ চলো চলো। হ্যাঁ হ্যাঁ চল, আমিও দেখবো। 801 মাত্র 98 টাকা,
হ্যাঁ হ্যাঁ বুঝছো, এবার আসো, অনেক দেখছো। আর কত দেখবো, আসো আসো, অনেক দেখছো, আমার উপর বিশ্বাস হয় না তোমার, আসো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বাদ দিয়ে তাড়াতাড়ি করে আমার জন্য পেপার আর ওই ওষুধ নিয়ে আস। আমার এই টাকা 700 টাকা না 500 টাকা নিয়ে আসো, যা। কি বলো দাদা, আমরা তো হোম কোয়ারেন্টাইনে আছি, এখন করোনা কত ভয় ভয় একটা রূপ ধারণ করছে, এখন আমরা হোম কোয়ারেন্টাইনে আছি, তুমি তো খবর দেখে তোমার কোনো লাভ হয় না, তাহলে ও খবর খবরের কাগজ নিয়ে আর কি করবা, বুঝো না। থাক বাদ দাও, আমরা এখন কোয়ারেন্টাইনে আছি। আমি তো অনেকদিন হইছে পেপার টেপার পড়ি না, দেশের খবর রাখতে হবে না, আর আমার ওষুধও তো শেষ। দাদা তুমি গ্রামে ফিরার পথে পেপার আর ওষুধ কিনে নিও, আর সেখানে কোয়ারেন্টাইন মানাও না, আর দাদিও তোমার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করতেছে, সেই নভেম্বরে তুমি আসছো আর এই নি 5 এপ্রিল পর্যন্ত 5 মাস হয়ে গেছে, আর দাদি মনে তোমার জন্য একদম মনে হয় টেনশন করতেছে, আমার মনে হয় তুমি এই গ্রামেই ভালো থাকবা। হ্যাঁ হ্যাঁ তাসিম একদম ঠিক বলেছে, আই থিঙ্ক তুমি ওখানে ভালো থাকবা। হ্যাঁ আরো কিছুদিন থাকতে চাইছিলাম, থাক আর থাকা যাইব না মনে হয়, কারণ তোদের এখন থেকে আমার গ্রাম, তোদের এখান থেকে আমার গ্রাম অনেক ভালো, গ্রামে আর লকডাউন টকডাউন মানা হয় না, আর ডায়াবেটিস রোগী আমার হাত ধরব না। দাদু আমার মনে হয় তুমি গ্রামে ভালো থাকবা, হামিম একদম ঠিক কথা বলতেছে, মনে হয় তোরা ঠিকই বলতেছিস, সেখানে আমার সব সুবিধা, দেখতেছি কালকে টিকিট কাটতে পারি কিনা। আমার আগে বলবা না, এত খামাকে একটা টেনশন করতেছে, দেখো আমার হাতে কি আছে, মিয়ামি বাসের টিকিট আমি আগে থেকে অনলাইনে বুক করে রাখছি, একটা হচ্ছে 3 ঘন্টা পরে আরেকটা হচ্ছে 4 ঘন্টা পরে, তুমি খামাকে টেনশন, আমার আগে বলবা না, একটা হচ্ছে 3 ঘন্টা পরে আরেকটা হচ্ছে 4 ঘন্টা পরে, এখন তুমি কোনটা নেবে সেটা বলো। হ্যাঁ আছে টিকিট, তাহলে 4 ঘন্টাটা দিই। এখন কি করব, ছিঁড়ে ফেলেছি বলে এগুলো কি করলি, ছিঁড়ে আচ্ছা ওদের 3 ঘন্টা পর একটা দে, তাড়াতাড়ি দে 3 ঘন্টা পর একটা, নাও নাও তাড়াতাড়ি ব্যাগ গোছাও, দে তাড়াতাড়ি দে, এখন তাড়াতাড়ি করে রেডি হইতে হইব, 3 ঘন্টা আছে মাত্র আমার কাছে, ব্যাগ প্যাগ তো কিছুই গোছাই নাই, 5 মাসের কাপড় চোপড় সব ব্যাগে আলনে বেঁধে রয়েছি, তাড়াতাড়ি গোছাইতে হইব, আমি যাই, মাত্র 3 ঘন্টা আছে, কি যে করলি। হ্যাঁ হ্যাঁ দাদু তোমার কাছে টাইম নাই, মাত্র 3 ঘন্টা টাইম, তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি, ব্যাগ ট্যাগ গোছাও, কই ব্যাগ, তো ব্যাগটা নাও গোছাও, এটার ভিতরে এত তাড়াহুড়ো লাগবে না। সিট নাম্বার কত, পি P5, এত তো আমি জানি চুষ্কে আমার জন্য, আমি তাহলে যাই, ঠিক আছে ভালো থাকিস, শুধু থাকে আমার জন্য দোয়া করিস, তো দাদি তো মনে ফিট হয়ে গেছে, যাই আবার আসবো 1 মাস না যাইতে, বলছি হাঁটি যায় চলে যাই, হ্যাঁ যাইতে মন চাই না রে, আবার চলে যাবো রোজার আগে। ভাইয়া তোমার প্ল্যানটা তো কাম করলো, এখন একটা পার্টি হয়ে যাক। হ্যাঁ ছোট ভাইয়ের কথা না মানলে কি হয় না কি, দে যা আজকে বিকালবেলা একটা পার্টি দিই মতো, লেটস পার্টি। হ্যাঁ কি সুন্দর, কি সুন্দর স্টিকার কই, হা হা কিছু থাকে না, অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, না দাঁড়াইলে হয়তো পাঠিয়ে দিস, বল না কেন, মানে এমন কেন আসতে।
মনে আসে না? হ্যাঁ দাদা, গরম পানি তো ভাই একটু কাট কর। আদৌ সেটাতে কোনো টেনশনই করবো না, দেখো আমার হাতে কি আছে।